বর্তমানে আপনারা কিন্তু রয়েছেন কেন্দ্রীয় সরকারের কৃষি বীমা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে আপনারা হাই স্কুল পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। কোনো কাস্টেই কিন্তু কোনোরকমভাবে আবেদন ফি নেওয়া হচ্ছে না, এবং এইখানে কিন্তু মাসে মাসে আপনাকে বেতন দেওয়া হবে প্রায় 16,000 এর থেকেও কিন্তু বেশি। তবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা এর মধ্যে আমি আলোচনা করে দেব। আপনাদের সঙ্গে আমি রয়েছি দেবা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। তবে চলুন শুরু করে যাক। তো বন্ধু, সর্বপ্রথমে আপনি CAGDI অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। তারপরে এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সর্বশেষে নিচে দেখবেন এখানে একটা অপশন রয়েছে ভর্তি। ভর্তি বলে এটাকে আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সর্বপ্রথমে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন তিন নম্বর অপশানটা, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি নম্বর 20/5/2020, এটাতে কিন্তু আপনি এই যে এখানে নোটিফিকেশন পড়ে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনারা কর্নারে দেখতেই পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 20/5/2020। এটা নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থা থেকে, এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেহেতু এটা হিন্দি থেকে আছে, অনেকেরই সমস্যা হয় হিন্দিতে, তো আমি যেসব প্রয়োজন তথ্য সেসব কিন্তু আমি এখান থেকে আলোচনা করে দিচ্ছি। এখানে বন্ধুরা 1-3 পর্যন্ত যেসব পোস্টগুলো রয়েছে সেসব কিন্তু পোস্টে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে বিএ কম এবং এমএ কম। কিন্তু আপনারা মাধ্যমিক পাশে যেটা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এই 4 পয়েন্টটা, কিন্তু আপনি মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো 4 পয়েন্টটা কী বলা রয়েছে সেটা আমরা দেখে নিব। তো 4 পয়েন্টে বলা রয়েছে যে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 1036, এবং পদটির নাম রয়েছে ব্যবসায়ী প্রতিনিধি। তারপরে বলা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে ভারতের রাজ্যে থেকে আবেদন করতে পারবে, যে কোনো আপনার ভারতের যে কোনো রাজ্য থেকে কিন্তু এটা কিন্তু আপনাকে আপনি আবেদন করতে পারবেন। এমনকি এখানে বলা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এটা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এখানে কিন্তু কোনো রকমভাবে আবেদন ফি নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তারপরে রয়েছে যে এখানে আপনাদের আবেদন করলে পরে এডুকেশন কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাস অথবা রাজ্য সরকারের কোনো সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে বলা রয়েছে যে মাধ্যমিক পাস করলে আপনার মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখানে মাধ্যমিক কিংবা এইচএস সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে এখানে কিন্তু আপনাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 16,680 টাকা করে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে। তো আপনি কিভাবে আবেদন করবেন, এখানে 1 পয়েন্টটা দেখেন, এখানে কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু আপনাকে একটা বায়োডাটা তৈরি করতে হবে। এই বায়োডাটা তৈরি করার সময় কিন্তু আপনাকে অবশ্যই 1 ফটো কর্নারের মধ্যে লাগাতে হবে, এবং সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে এই বায়োডাটার মধ্যে দিতে হবে। আপনি কী পোস্টিংয়ে অ্যাপ্লাই করছেন সমস্ত রকমের তথ্য কিন্তু আপনাকে এই বায়োডাটাকে আপনাকে দিতে হবে। এমনকি বায়োডাটার সঙ্গে কিন্তু আপনার 1 ফটো বায়োডাটার কর্নারের মধ্যে লাগিয়ে দিবেন। এই বায়োডাটাকে আপনাকে পাঠাতে হবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ইমেল আইডি একটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে CAGDI.India@gmail.com কিন্তু আপনাকে এটা পাঠাতে হবে। তো এই ছিল আজকের বন্ধুরা নোটিফিকেশন, আপনাদের জানিয়ে দিলাম। আর আপনারা সকলেই বললে এখানে আবেদন করুন, এই ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন কোনো কাস্টেরই আবেদন মূল্য লাগছে না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন, এবং অফিসিয়াল নোটিফিকেশন দেবো সেখান থেকে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ।